Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি জোয়ারদার ডেরি ফার্মের নতুন একটি পর্ব। তো 2024 কুরবানির ঈদকে সামনে রেখে প্রান্তিক খামারেরা কিন্তু মোটা তাজাকরণ শুরু করেছে এবং এই গরুগুলোই কিন্তু বেচার জন্য অধীর আগ্রহ হয়ে থাকে এই কুরবানির ঈদে। তো তেমনই একটি খামারে চলে এসেছি মাগুরা জেলার আড়ালিয়া গ্রাম ইচিকাদার থেকে। ভিতরে একটা খামারে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু ষাঁড় গরু লালন পালন করেছেন। তো এই গরুগুলো এই ঈদে বিক্রি করে দেবে। তো সেই গরুগুলোর দরদাম সম্পর্কে জানাবো এবং কয়টা গরু বিক্রি করবে সেই বিষয়গুলো আমি এখান থেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে শেয়ার করব। এই গরুগুলো যারা আপনারা ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করে এই গরুগুলো ক্রয় করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে খামারের কাছে শুনি এই গরুগুলো কতদিন ধরে লালন পালন করছে এবং কেমন দামে হলে এই গরুগুলো বিক্রি করবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা যদি বলতে। কামরুজ্জামান। কামরুজ্জামান ভাই, এই গ্রামের নাম কি? আড়ালিয়া। আড়ালিয়া, এই যে আপনি ঈদকে সামনে রেখে এই গরু মোটা তাজা করেছেন। জি। কয়টা গরু মোটা তাজা করেছেন? পাঁচটা। পাঁচটা। জি। এই গরুগুলো কতদিন যাবত আপনি লালন পালন করছেন? চার মাস। চার মাস। তো এটা কি আপনার এই প্রজেক্টে এই চার মাস পর পর এরকম প্রজেক্ট করবেন? এই মানে চার মাস বা পাঁচ মাস পরে আপনি বিক্রি করার একটা লাইন করতেছেন? ও আচ্ছা আচ্ছা। তো আপনার গোয়ালি দেখতে পাচ্ছি পাঁচটা গরু আছে, তার ভিতরে দুইটা সিন্ধিয়া, তিনটা সাইয়াল, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। তো এই গরুগুলো তো আপনি এই ঈদেই ছেড়ে দিয়েছি। তো কেমন ভাব, কাউকে কি দেখাইছেন এই গরুগুলো? এখন তো কারো দেখাই, এখন তো কাউকে দেখাননি। তাহলে এই যে আমার প্রতিবেদনের মাধ্যমে আপনার এই গরুগুলো আমি তুলে ধরছি, যদি কোনো কুরবানি যারা দিবে তারা এসে তো আপনার গরুগুলো নিতে পারবে। জি। আচ্ছা, এই গরুগুলোর আপনি কে কে খাবার দাবার দেন? আমি পালিশ দিই। হ্যাঁ। খুদ দিয়ে, বাদ দিয়ে, একবারে একসাথে মাখাই দিই। তারপরে এই আছে কি কাই, ঘাস, ঘাস আছে, ফল আছে, এই দিয়ে জিনিসটা দিই। মানে একবারে কি বলবো, মানে সাধারণ যে খাবারগুলো ওইগুলো দিয়ে আপনি মোটা তাজা করুন। জি। ও আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আপনাদের প্রত্যেকটা গরু কিন্তু কুরবানির উপযুক্ত। আপনারা যারা আসলে কম গরু দেড়ের উপরে বা দুইয়ের নিচেই গরু ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিও। তো আমি এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো ভার মুখে। ভাই আপনি যদি একটু এক সাইড থেকে আমাকে দরদাম জানানোর চেষ্টা করতেন ভাষা। এই যে এই সাইডে একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি? এটা তো ফ্রিজিয়ান। এটা কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। দুই দাঁত। এটার দাম চাচ্ছেন কত? দুই লাখ টাকা চাচ্ছে। দুই লক্ষ টাকা। এক লাখ আশি হাজার টাকা বিক্রি হবে। এক লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করে দেবো। বিক্রি করে দেবো। আচ্ছা, দাম চাচ্ছেন দুই লাখ, এক লাখ আশি হলে চাওয়া দাম। মানে এক লক্ষ আশি হাজার টাকা হলে এটা বিক্রি করবেন? জি। এক লক্ষ আশি হাজার টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্রিজিয়ান দুই দাঁতের গরু, এক লক্ষ আশি হাজার টাকা। আচ্ছা, এটা মাংস কেমন হবে আপনার কি আইডিয়া আছে? ছয় মন টন হবে। ছয় মন টন হতে পারে? না, ছয় মন। ছয় মন। আচ্ছা, তারপর আর একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটার দাম রাখছেন কত? এটা দুই লাখ। এটাও দুই লাখ। দুই লাখ। এটা কেমন দাম হলে বিক্রি করবেন? ওটাও এক লাখ আশি হাজার। এক লক্ষ আশি হাজার টাকা। এক লক্ষ আশি হাজার টাকা। এটাতে এই এর ভিতর কি দরদাম করতে পারবে যদি কেউ আসে? মানে আসলি মানে মাল তো আর একজনের, হ্যাঁ মানে দরদাম করার সুযোগ আছে যেহেতু আসে দেখে প্রত্যেকে দরদাম করার সুযোগ আছে। তো দেখতে পাচ্ছেন পরে আর একটা গরু, এটাও কি দুই দাঁতের? এটাও দুই দাঁতের। এটাও দুই দাঁতের। এক লক্ষ আশি হাজার টাকা। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানের একটা, একদম আপনারা যারা লাখের নিচে গরু ক্রয় করতে চান এবং কুরবানির জন্য গরু খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন মাগুরা জেলার এই ভাইয়ের খামারে। তো চমৎকার চমৎকার গরু কিন্তু এখানে আছে ভাই। তারপর আর একটা গরু দেখতে পাচ্ছি, সিন্ধি। এটা কি সিন্ধি না সায়াল? সায়াল। সায়াল। তো এটা কয় দাঁত? এটা দুই দাঁত। এটা দুই দাঁত। জি। এটা দাম চাচ্ছেন কত? ওটা দেড় লক্ষ টাকা হলে বিক্রি হবে। দেড় লক্ষ টাকা হলে বিক্রি হবে। একদম ফিক্স নাকি দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ নাই। এটা দরদামের সুযোগ নাই? না।
দাদামের সুযোগ নেই, এটা একটু সুন্দর তাই তো দেখতে পাচ্ছেন। এই যে দাদা ছোট গরু ক্রয় করতেছেন তাদের জন্য কিন্তু কুরবানির জন্য খুবই চমৎকার একটা গরু, 1,50,000 টাকা দর দামের সুযোগ নেই, তারপরেও আপনারা আসলে অবশ্য কিছু সম্মানে তো রাখবেন, কিছু সম্মানে আসলে আঙ্কেল রাখবে তো আঙ্কেল। তারপরে আর একটা ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি, এইটা কি দাঁত হয়েছে? না এটা দাঁত হয়নি। এটা দাঁত হয়নি না? না। এই গরুটার দাম চাচ্ছেন কত? 1,20,000 টাকা দেখতে পাচ্ছেন। এই গরুটা তো তাহলে তো কুরবানি হবে না, যারা পুষতে চাচ্ছে তাদের জন্য হবে। এটাকে আপনি বিক্রি করে দেবেন যদি পাটি পান, না হলে আরো বিক্রি করে ফেলবো। আচ্ছা দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা, এটা তো দরদাম করার সুযোগ আছে। আছে। ওকে দেখতে পাচ্ছেন এটাও দরদাম করার সুযোগ আছে 1,20,000 টাকা। তো একদম কম রেটের ভিতর যে গরুগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি ভাই। তারপরে একটা গরু দেখতে পাচ্ছি, এটাও তো একই কায়দা দেখা যাচ্ছে। এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটা 1,40,000 টাকা দেবে। 41 ফিক্স ফিক্স। তো দেখতে পাচ্ছেন আসলে ভাই যে দামগুলো বলেছে একদম মনে করে যে আপনার নেওয়া মতো। তো আপনারা যারা গরু ক্রয় করতে চান 2024 কুরবানি সামনে রেখে যারা কুরবানি করতে চান, তারা কিন্তু এই গরুগুলো নিতে পারেন। একদম প্রান্তিক খামারের যে গরুগুলো অত্যন্ত চমৎকার মানের এবং ন্যাচারাল খাবার খাইয়ে কিন্তু গরু মোটা তাজাকরণ করেছে। তো দামটাও একদম সীমিত বলে দিয়েছে, আপনারা আসলে সামান্য কিছু দরদামের সুযোগ আছে, সম্মানে রাখার মতো একটা সুযোগ আছে। তো ভাই আপনার বলি, এই যে 5টা গরু যদি কেউ একবারে নিতে চায় সেই ক্ষেত্রে কয় টাকা দিতে হবে? 8,00,000 টাকা। এই 5টা গরু যদি কেউ নেয় 8,00,000 টাকা হলে 5টা গরু একবারে দিয়ে দেবেন? হ্যাঁ একবারে দিয়ে দেবো। তো ভিউয়ার্স আপনারা যদি এই 5টা গরু একবারে নিতে চান তাহলে 8,00,000 টাকা করে পড়বে। তো দেখতে পাচ্ছেন এই যারা যদি লোটে নিতে চান লোটে নিতে পারেন, এবং এইখানেও কিন্তু দরদাম করার সুযোগ আছে, যেহেতু একদামে বেচা কেনা হয় না। তো আপনাদের মানে ভাইয়া কিন্তু একবারে যে প্রাইসটা সেটাই কিন্তু বলে দিয়েছে, আসলে এখানে লুকোচুরি বা ওরকম ধামাচোদ্দ দাম বলে নাই, প্রত্যেকটা গরুর যে দাম সেই দামগুলো কিন্তু বলে দিত। আপনারা যারা গরু ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এসে এই গরুগুলো ক্রয় করতে পারেন। তো আমি দেখানোর চেষ্টা করলাম। তো ভাই তাহলে আপনার সর্বশেষ এই গরুগুলো যারা ক্রয় করবে আপনারা যে নাম্বারে যোগাযোগ করেন সেই নাম্বারটা আমি এখানে ভাই নাম্বারটা কাইলে যদি একটু বলতেন। 01713-2697-31 এই নম্বরে কি সবসময় যোগাযোগ? হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে সবসময় পাওয়া যাবে। সবসময় পাওয়া যাবে না? ইনশাল্লাহ। আচ্ছা আপনি কি তাহলে এই যে গরুগুলো আছে এগুলো এই বিক্রি করার সময় থাকবেন? বিক্রি করার সময় তো অবশ্যই থাকবো। আচ্ছা তাহলে আপনারা যা শুনলেন এই নম্বরে যদি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর এবং ক্ষত নাই, কোনো সমস্যা নাই, কুরবানি উপযুক্ত গরু। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, কারণ এই প্রান্তিক খামারের গরুগুলো যাতে ঈদের আগেই বিক্রি হয়ে যায় সেই জন্য আপনাদের বলি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জর্দার ডেয়ারি ফার্মের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।